হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো জাস্ট এক ক্লিকে কীভাবে মেকিং করবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও যেটা পছন্দ হবে সেটা জাস্ট এক ক্লিকে মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, এবং আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজেন। তো চলুন শুরু করা যাক। এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু টিকটকে আমরা অনেক ট্রেন্ডিং ভিডিওগুলো দেখে থাকি। বেশিরভাগ ট্রেন্ডিং ভিডিও হয়ে থাকে হচ্ছে ক্যাপকাট টেম্পলেটের মাধ্যমে, যেগুলো হচ্ছে অনলাইন ক্যাপকাট টেম্পলেট। ওকে, তো আমরা আজকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসের ভিতরে আপনি বিভিন্ন ধরনের টেম্পলেট পেয়ে যাবেন ক্যাটাগরিসের সাথে। ওকে, ক্যাটাগরি আলাদা করা আছে এবং ট্রেন্ডিং টেম্পলেটগুলো ওখানে পেয়ে যাবেন। তো আমরা এর জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব। তো আমরা হচ্ছে আমাদের ফোন থেকে, অর্থাৎ আপনি প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে সার্চ বারটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ইএএসওয়াই, ওকে, ইজি TEMPLATE টেম্পলেট। তো ইজি টেম্পলেট লিখবেন, লেখার পর জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ইজি টেম্পলেট। তো জাস্ট আপনি এখানটা হচ্ছে আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল করাই আছে, আমি জাস্ট ওপেন করতেছি। আপনারা হচ্ছে এটাকে ইনস্টল করে দেন ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে অবশ্যই আপনাদের যেহেতু ওয়াইফাই বা হচ্ছে মোবাইল ডেটা তো প্রয়োজনই হবে, তো এখানে আপনি অনেক ধরনের হোম স্ক্রিনে যেই টেম্পলেটগুলো দেখতে পারবেন। এরপর আসে এখান থেকে আমরা নিউ, এখানে আমাদের নিউ যদি কোনো টেম্পলেট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন বার্থডে এডিটিং, বার্থডে টেম্পলেট বা বিভিন্ন ধরনের টেম্পলেট দেখতে পাবো। তারপর টিকটক ভাইরাল, যে টেম্পলেটগুলো টিকটকে ভাইরাল হয়ে থাকে তো সেইগুলো চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে আমি জাস্ট এটাতে একটা ক্লিক করবো। আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট দেখতে পাবো। ওকে, তো আমরা জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ইউজ টেম্পলেটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আমাদের হচ্ছে একটা ব্রাউজারে নিয়ে যাবে, আপনার ফোন থেকে যে লিঙ্কে ওইখানে টেম্পলেটে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্রাউজারে চলে যাবে। তো এখান থেকে আমরা ইউজ টেম্পলেট উপরে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো ফটো সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন এবং হচ্ছে নেক্সট ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে লোডিং ইফেক্ট, আমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে এখানে, আমরা নেট অথবা ওয়াইফাই এর উপর নির্ভর করবে কতটা দ্রুত হবে। ওকে, তো এখান থেকে আমাদের এটা হচ্ছে 100% হলেও হয়ে যাবে। দেন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছি। সাউন্ড দেওয়া আছে, আমরা সাউন্ডটাকে মিউট করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো যাই হোক, আপনি একটা সাউন্ড পরে অ্যাড করে নিতে পারবেন, তো আমি সেটাও দেখাবো। এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করবো। ক্লিক করলে কী হবে, আমাদের 100% লোডিং নিয়ে আমাদের হচ্ছে এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনি ক্যাপকাট দিয়ে অথবা যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু সাউন্ডটাকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন। তো সেটা আমি দেখাচ্ছি না, আপনারা যেহেতু প্রায় ভিডিওতে আমরা দেখে থাকি, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এতটুকু দেখালাম যে কীভাবে কী করতে হয় এবং কোথায় কী টেম্পলেটগুলো পাবেন। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।